ছিল বাংলাদেশের স্বাধীনতার শপথ বাঙালির সংগ্রামের ৫২ থেকে ৫৪ ৫৪ থেকে ৫৬ ৫৬ থেকে ৫৮ ৫৮ থেকে ৬৬ ৬৬ থেকে ৬৯ এর গণ অভ্যুত্থান এবং ৭০ এর নির্বাচন হয়ে আসে সেই মানেন্দ্রক্ষণ ঐতিহাসিক ৭ই মার্চ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুকে বন্দি করে নিরস্ত বাঙালির উপরে পৈশাচিক ভাবে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানিরা ভেবেছিল বাঙালি জাতিকেই খাঁচায় করে ফেলেছে কিন্তু তারা তো জানে না শেখ মুজিবুর রহমান দ্য লিডার অফ ইস্ট পাকিস্তান ডিক্লেয়ার্ড দ্য রিজন অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক হুইচ হি সেড উইল বি কলড বাংলাদেশ দ্য ল্যান্ড অফ দ্য বেঙ্গল বলেছেন ৭.৫ কোটি বাঙালির মগজে হৃদয়ে হৃদয়ে রক্ত কবিতায় মুক্তির স্বপ্ন বীজ তার কবি স্বপ্নবাজ বাঙালি আপন শক্তিতে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে যার যা কিছু আছে ছিল তাই নেই আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব পাকিস্তানিরা বিশ্বকে বোঝাতে সচেষ্ট ছিল যে পূর্ব পাকিস্তানে কিছুই হয়নি শান্ত স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে বিশেষ করে ঢাকাতে যখন পর্যবেক্ষণে আসে ওয়ার্ল্ড ব্যাংক এইড ডিভিশন এবং ইউএনএইচসিআর এর পর্যবেক্ষক দল মেজর খালেদ মোশাররফ ক্যাপ্টেন হায়দার প্ল্যান করেন পৃথিবীকে জানাতে এই সুযোগ হাতছাড়া করা যাবে না তারা গড়ে তোলেন একটি বিশেষ দল পরবর্তীতে যা ট্র্যাক প্ল্যাটুন নামে খ্যাতি পায় গাড়িটা এখান থেকে আসছে না এদিকে মুখ করা পশ্চিম দিকে মুখ করা আর ওদিক থেকে গাড়ি আসছে দেখছি আমরা প্রথম জিপ একটা তারপরে যে শেভরলেট কালো নোভা তারপরে শেভরলেট নোভা তারপরে সাদা শেভরলেট মায়া নামলো জিয়া নামলো আমি এই পাশ দিয়ে নামলাম তখন কিন্তু এই ডিভাইডার ছিল না না এই ডিভাইডার ছিল না একটা রাস্তা ছিল আমরা এই যে গাছের আড়ালে দাঁড়ালাম হোটেল ইন্টারকন্টিনেন্টাল দেখবেন যে ফাইভ স্টার হোটেলের রিভলভিং থাকে ভিতরে ঢুকার আর ওরা যখন দাঁড়াইছে দুই চারজন ঢুকতেছে আমরা তিনজন মধ্যে পাশে দাঁড়ানো আপনার বলা বলে তিনজনের তিনটে পদক পিন ফিরে থ্রো করে দেবে ভিতরে জিয়ার গেরিটটা কিন্তু সাদা গাড়ির ভিতরে পড়লো কি এখানটা এখানটা যেটা গাড়ির মধ্যে পড়লো গাড়িটা আস্তে উপরে উঠলো ধপ করে পড়ে গেল আমরা গ্যানগুলি থ্রো করে সবগুলি কিন্তু এই এক মিটার পর পর বাসটি যে ছয়টা বাসটাতে যা ছিল সব এনে সবটাই জুড়ে গেছে এই ঘন্টা খানিক যার পরে পুরো এই হোটেলটা করে খালি সব দিয়ে যার মতন হল ছেড়া ভেঙে গেছে হোটেল ছেড়া আর জবিস্তার আগস্ট মাস ১৯৭১ আমাদের আগরতলা থেকে খালেদ মোশাররফ সাহেব কয়েকবার আমাদের তাগাদা দিয়ে শুরু করলেন কেন খালেদ মোশাররফ ইন্টারকন্টিনেন্টাল বারবার ইন্টারকন্টিনেন্টাল কথা বলেছে বর্ডার এরিয়াতে যত যুদ্ধ হোক না কেন এই ইনফরমেশনগুলো রেগুলার যুদ্ধ কিন্তু ঢাকা শহরের মধ্যে যে যুদ্ধগুলো হয় সেগুলোর জন্য খুব একটা সময় লাগে না বিবিসি পিক করতে বা ভয়েস অফ আমেরিকা পিক করতে বা অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের পিক করতে খুব সময় লাগে না উইদিন হাফ অ্যান আওয়ার দ্য পিক ইট আপ কিন্তু তখন আমাদের এই জুন মাসের অপারেশনটা আপনার এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরে এই হোটেল জগৎ এমনভাবে সিল করা যে কোনো মতে ঢুকার আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে একদিন সকালবেলা আমাকে সামাদ ভাই উনিও দ্বীপতি আমাদের ক্যাপ্টেন একজন
যুদ্ধ যোদ্ধা সাহাবি আমাকে বললেন ইউরেখা ইউরেখা উনি একটা পেপারে আমাকে দেখালেন দেখো হোটেলটা কন্টিনেন্টালে একটা ছাদের উপরে হোটেলের ছাদে একটা নিয়ম শ্রেণীর একটা ইয়ে হবে ডিসপ্লে করবে একটা সেইটার একটা ইন্টারভিউ অ্যাডভার্টাইজ করছে যে সেইটাকে যারা যারা পার্টিসিপেট করতে চায় তারা তো পার্টিসিপেট করার জন্য তাই না কিন্তু আমি লস দিয়া টেন্ডারটা দেবো ঠিক তেমনি সেই উদয় তিনি টেন্ডারটা কোট করলেন এই একটা সুযোগ তিনি বের করলেন ভিতরে ঢুকার এবং তখন তিনি এইখানে ভিতরে ঢুকার জন্য নিয়ম শ্রেণীর যত যন্ত্রপাতি আছে উনি তখন বুদ্ধিতে কী করলেন আমার বলে গেলেন কয়েক দুটো বড় ব্রিফকেস কিনাম লোয়া কাটার জন্য হেস্কু ব্লেড এগিয়ে নিয়ে তারপরে তোমাদের এই ক্লাম ক্লাম এইসব কাজের জন্য যন্ত্র যে আছে সব ওই ব্রিফকেস কিন্তু ঢুকেছে ঢুকে এসে বলে একটা মা একটা কাজ করো এমন একটা ছেলে খুঁজে বের করো ইনোসেন্ট ফেস বয়স কম ওর সাধন চোখে দেখতে জন্য সন্দেহ করতে না পারে এমন কাছে কিন্তু তো এই চিন্তা করতে করতে বাকের বলে ছেলে একটা আসছে আমাদের সঙ্গে কাজ করতে হবে আমরা তখন বাকের কথা বললাম ফুল ক্রেডিট আর গিভ ইট টু দেম বিকজ ওই তরুণ বয়সের ওখানটায় আমাদের থেকে তিন চার বছর ছোট এটা সামাল দেওয়া প্রথমবার টিপ দিয়ে না টিপ দিয়ে চলে আসা তারপর দ্বিতীয়বার গিয়ে টিপ দেওয়াটা ইটস নেভার ডান কখনো কিন্তু ঘটে না এরকম ধরা খেয়ে যায় বাট আমার ধারণা হচ্ছে আল্লাহ তাআলার প্রচুর মেহরবানি আর প্রচুর মায়ের দোয়া ওর উপরে যার জন্য হি কুড মেক ইট আওয়াজে আওয়াজে দরজা জানালা সব ভেঙে গেছে গিয়া লিফ ছিঁড়ে পড়ে গেছে এবং ওই একদম উপর থেকে নিচ পর্যন্ত ক্র্যাক হয়ে গেছে ভেঙে গেছে ভিতরে যত রকম ইয়ারা ছিল বিদেশিরা ছিল এই দেশে ছিল সব সব রাস্তা দৌড়েছে সব এই মতো সব দেখে কান দিয়া নখ দিয়ে চোখ দেখে রক্ত রক্ত ঝরতেছে মানে এগুলি সব ইয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই এইটি হলো সবচেয়ে বড় সিরিয়াস অপারেশন এই আগস্ট 11 তারিখে আমাদের এই হোটেলটা কিন্তু দুইটি অপারেশন সারা বিশ্বকে কিন্তু আমরা জানান দিয়ে দিচ্ছি ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে হোটেল ইন্টারকন্টিনেন্টাল কালের সাক্ষী মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধ এবং গণহত্যার সংবাদ যেন বিশ্বে না পৌঁছায় সেই জন্য যখন বিদেশি সাংবাদিকদের পাক বাহিনী কিপ জনপায় নীতি প্রয়োগ করে তখন সায়নম ড্রিম সহ 34 জন বিদেশি সাংবাদিককে হোটেলের কিচেনে বিছানার নিচে লুকিয়ে রেখেছে সংবাদ সংগ্রহে সক্রিয় সহযোগিতা করেছে ইন্টারকন্টিনেন্টালের বাঙালি কর্মচারীরা বিদেশি সাংবাদিক বন্ধুদের হোটেল থেকে পালিয়ে যেতে করেছে সহযোগীরা যাদের সংবাদে পৃথিবী জেনেছিল যে বাংলাদেশে গণহত্যা লুটতরাজ ধর্ষণে মেতেছিল পাকিস্তানিরা শুধু তাই নয় হোটেল কর্মীরা রাইফেল হাতে সরাসরি মুক্তিযুদ্ধেও অংশ নেয় তাঁদের মধ্যে খাজা নিজামুদ্দিন ভূঁইয়া বীরোত্তম ও শহীদ ওসমানের স্মৃতি চির অমরিন খাজা নিজামুদ্দিন 71 কর্মরত ছিলেন তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালের কন্ট্রোলার অব অ্যাকাউন্টস পদে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য কৃতিত্বের জন্য যে দুজনকে বেসামরিক মুক্তিযোদ্ধাদের থেকে বীরোত্তম খেতাব দেওয়া হয় তাদের মধ্যে শহীদ নিজামুদ্দিন একজন 14 সেপ্টেম্বর 1971 সিলেটের জালালপুরে সম্মুখ সমরে সাহসিকতার সাথে যুদ্ধরত অবস্থায় শহীদ হন তিনি শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস আর মুক্তিযুদ্ধের অংশ হয়েই নয় বর্তমানে
তখন তার সেই 35 বা 36 বছর বয়সে তার চিন্তাধারাটা যদি এখন দেখি তাহলে মনে হয় যে হি আন্ডারস্টুড দি পলিটিক্যাল ওয়ার খালি ফরেন যুদ্ধ বন্ধু যুদ্ধ না বা দ্য পলিটিক্যাল ওয়ার যেটা আছে সেটাকে নিয়ে উনি যে চিন্তা ভাবনা করছেন এবং যার জন্য এই প্রথম 17 জনকে ঢাকায় পাঠালেন দেখা যায় আমি বলতে মানে দ্বিধাবোধ করব না কেন হয়তো আমাদের যে সিচুয়েশন চলছে আমার বলা আর যারা যারা আছেন 70 জন উঠে যারা আছেন তাদের ক্ষয়তারা যদি ম্যাক্সিমাম সুযোগ দেন 10 বছর 5 বছর 10 বছর এরপরে তো নিচে যেতেই হবে আজকে এই 50 বছর একবার চিন্তা করে দেখেন আমাকে তো 50 বছর পদভ্রম করেছি 50 বছর অতিক্রম করে যাচ্ছি আমরা কিন্তু 23 বছর মাথায় পাকিস্তানকে ভাঙতে পেরেছি চিন্তা করে দেখেন ঠিক 23 বছর 47 থেকে 71 বেশি দিন লাগেনি এটি হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এটি হয়েছে যারা আমরা বিশ্বাস করেছি তার নেতৃত্ব এবং যারা যুদ্ধ করেছে কয়েকজন যারা সেই 9 তারিখের প্রিন্সিপাল আগা খান এবং ওয়ার্ল্ড ব্যাংকিং যখন ঢাকায় এসেছিল তখন আমরা কিন্তু সেই বয়সে এর ইম্প্যাক্ট যে এত ব্যাপক হবে সেটা কিন্তু অনুধাবন করতে পারিনি দায়িত্ব ছিল করার করে পরের দিন আমাদেরকে চলে যেতে হচ্ছে কিন্তু এর ইম্প্যাক্টটা টোটালি ভিন্ন আমি এত দীর্ঘ আলোচনা যাবো না কারণ অনেক বক্তা আছে না দেবেন এটা যেরকম এবং আমি মনে করি বঙ্গবন্ধু কিন্তু একটা 22-23 তারিখে ওদের মিটিং করেছে এই ইন্টারকন্টিনেন্টাল লবিতে তখন এত বড় লবি এরকম ছিল না বাট লবিতে করেছে এটা যতটুকু গুরুত্বপূর্ণ একই সাথে তখন 9 তারিখে ঘটনাটা যদি খুব অল্প সময় এটি ইম্প্যাক্ট যেটা ক্রিয়েট হলো প্রথমবারের মতন টের পেল পৃথিবীর সবাই কেন ঠিক তার আধা ঘন্টার মধ্যে বিবিসি ভয়েস অফ আমেরিকা অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন এবিসি তারপরে আর 3-4টা এরকম এরা তখন অ্যানাউন্স করল এর ইম্প্যাক্টটা কিন্তু টোটালি ভিন্ন এটা যেরকম এর পরেরটা যেটা আবার নেক্সট হলো যেটা আমরা নর্মালি বলে যাই যেখানটা এই ইন্টারকন্টিনেন্টালের ভিতরে যে বোমাটা ফোটানো হয়েছে এবং যেটা বাকি করেছে এটা যখন আমরা রেডি করতে আসি কোনো এক সময় আমাদেরকে মনে হয়েছিল আমরা করতে পারবো কিনা আই মাস্ট সে তখনকার দিনে ইন্টারকন্টিনেন্টাল যারা বাঙালি যারা ছিল যারা কাজ করত তাদের মধ্যে অনেকে দেখেছে আমরা কিভাবে মুভ করেছি ভেতরে বাথরুমে গিয়ে চেক করা দেখা পাশে একটা দোকান ছিল ছোট দোকান সেই দোকানে যিনি সিগারেট বিক্রি করত এই সমাতাগুলো এবং চুপ থাকা দেখা এটা মারাত্মক এবং অনেক সময় আমরা যখন রেকি করতে এসেছি ভেতরে ছোট ভাইয়ের সঙ্গে বা স্বপনের সঙ্গে বা সাধন ভাইয়ের সঙ্গে তবে একজনের নাম বোধ হয় আমাদের বন্ধ ভুলে যায় বলা হয় না সেটি হচ্ছে যে হাকিম সাহেব সুইস এয়ারলাইনের
এটা সত্য সারাভাই নামে যদি অপারেশন হতো না হাকিম সাহেব নাম হয়ে যেত, কেন হাকিম সাহেবের সুইচের জায়গাটা আমাদেরকে ব্যবহার করতে হয়েছে। তাই আমি মহিনকে ধন্যবাদ জানাই ওই বক্তব্য কিছুটা আমাদের জন্য রেখে দেওয়ার জন্য। আমি ফেরত আসি, এইসব কথা তো চলবেই, তবে একটা জিনিস মনে রেখে ইতিহাস কিন্তু তথ্য বের করে ছাড়ে, ইতিহাস কাউকে মাফ করে না। আজকাল আমরা ভুলে যাই বাড়িতে বসে মুক্তিযুদ্ধের কথা বলতে, ভয় পায় এখনো এই সরকার থাকতে। দুঃখের বিষয়টা অতএব আশায় আমি যদি আমার নাতি নাতনিদেরকে যুদ্ধের কথা না বলি কে বলবে? আপনি বলবেন, অন্য কেউ বলবে? আমরা কিন্তু নিজের কাজটুকু করে যাচ্ছি না। তাই আজকে অনুরোধ রাখব আমি যাতে সবাই ভুলে না যাই এটা নিয়ে আলোচনা করার, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই আয়োজনটুকু করেছেন এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।